কবর জিয়ারত মানে তো ওইখানে গিয়ে কোরআন পড়াও নয়, কবর জিয়ারত এতে যত আলোচনা আসলো, এতে জিয়ারতের নিষেধ করা তো আসেনি। এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি, এটা একটা কথা, ওটা ঠিক হইতে হবে। দুই নম্বর কথা, জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয়, জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয়, জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয়। হ্যাঁ, জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন, দেখে মনে হচ্ছে কবর আল্লাহর কাছে চাইছেন, এরকম না। দোয়া করবেন কিবলামুখী হয়ে। প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, একটা হচ্ছে নিজের ফায়দা, আর একটা হচ্ছে কবর আল্লাহর ফায়দা। নিজের ফায়দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাত পরকাল স্মরণ হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে, যেখানে কোটি কোটি টাকা ডেলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে, ওখানে আখিরাত স্মরণ হবে না? গরিব ভাঙাচোরা বসে গেছে কবর, আর জঙ্গল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ওই রকম কবর, গ্রামের কবর, মায়ের কবর, বাপের কবর, দাদা দাদি নানা নানির কবর দেখলে আখিরাত বেশি স্মরণ হবে, যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে, মরে সরে গেছে, আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে, আমাকে এখানে আসতে হবে, আমি যত বড় জাদরেল হই না আর বড় নেতা হোক না কেন, আমাকে এখানে যেতে হবে। কোনটা দেখলে আখেরা স্মরণ হবে? কাঁচা কবর গুলি, তাই না? তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে, পাকা কবর নাই। পাকা কবর শিরকের বাজার ওখানে গরম হয়ে আছে, আর ইনকামের বাজার গরম হয়ে আছে, বিনা পুঁজির ব্যবসা, সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না, পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশের জাহেল মূর্খ সমাজের বাজার গরম। আমার মোবাইলটা কি রে, ওখানে আর অসুবিধা নেই, হ্যাঁ ইনকাম চলতে থাকে, বিনা পুঁজির ব্যবসা। সেই জন্য কবর জিয়ারত করতে হবে, এমন কবর যে কবর দেখলে আখেরাত স্মরণ হয়, আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতাম। আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন, অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলের আমি ম্যানেজার হই না কেন, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন, আর মন্ত্রী মিনিস্টার হই না কেন, আমাকে কবর আসতে হবে। জুরুল কবর, কবর জিয়ারত করো, আখেরাত স্মরণ হবে। যে দুনিয়া তুচ্ছ কিছুই না, আজকে আছে আজকেই নেই হয়তো, আজকে আছে আর কালকে নেই, কথা বলা ভুল, আসলে এক্ষুনি নেই হয়তো, ঠিক না? জি হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য, নিজের ফায়দা, যে আখেরাত পরকাল স্মরণ আসবে, অন্তরটা নরম হবে, ইমান তাজা হবে, আখেরাত মুখী হবেন, আল্লাহর কাছে চাইবেন, আপনি দুনিয়া আখেরাতের নাজাত চাইবেন, আপনি আল্লাহ পাকের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহ আমাকে রক্ষা করো। তো আখেরাত স্মরণ করা। দুই নম্বর গরজ হচ্ছে ওই মাইয়াতকে উপকৃত করা, সালাম দিলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, আর কবরে আজাব হালকা হবে। তারপরে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও, এই মাইয়াতের মর্যাদা উঁচা করো, হ্যাঁ গোনা খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, এর শাস্তি আছে দূর করে দাও, এর কবরকে প্রশস্ত করো, যে দোয়া করলেন, তো ওই কবরওয়ালার ফায়দা হলো। দুটো ফায়দার জন্য, একটা হচ্ছে নিজের ফায়দা আখেরাত স্মরণ, আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন, ওতে কি হবে, আজাব থাকলে দূর হবে, আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে, নেক মানুষের কবর, ভালো মানুষ তাহলে মর্যাদা উঁচা হবে, বুঝা গেছে? তো এই দুটি উদ্দেশ্য। আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে, যে কবর জিয়ারত কেন করছি, যে কবর আল্লাহ দিতে পারে,
কবরের কাছে চাইলে পাওয়া যেতে পারে, কবরের কাছে হাজির হইলে, মাজারে হাজির হইলে ওখানে ওলি ওরা না চাইলে ওনারা দেন, খালি হাতে ফিরান না, তাহলে শিরকি জিয়ারত। এটা হচ্ছে শিরকি জিয়ারত। উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল, উদ্দেশ্য কি, তার কাছে গেলে কিছু পাবো, বাবা দিতে পারবেন, আটরসি বা শাহ জালাল বাবা দিতে পারবেন, হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন, চিস্তি দিতে পারবেন, সেই জন্য। তাহলে শিরকি জিয়ারত। আচ্ছা এটা করলেন না হয়তো, এর চাইতে একটু কম, আল্লাহর কাছে গিয়ে চাইবো। কিন্তু ওলিউল্লাহর কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দোয়াটা কবুল করবে। এই জন্য শাহজালাল যাচ্ছি, ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইবো। আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো, মসজিদে চাইলেও পাবো না হয়তো, হ্যাঁ মক্কা মদিনে হজুমরা এসে যাচ্ছে হয়তো পাবো না, কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো। সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই। তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত। নিজেরই গরজ, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কিন্তু মাজারের কাছে চাইছেন, মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন, তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত করবেন না, শিরকি জিয়ারত করবেন না, সুন্নতি জিয়ারত করবেন। সুন্নতি জিয়ারতের গরজ কি বলেন তো, কেউ দুটো গরজ বললাম, নিজের ফায়দা আর ওই কবরে যে সাহিত্য আছে তার ফায়দা, মৃতের ফায়দা। নিজের কি ফায়দা, আখেরাত স্মরণ হবে, তো দেখো আখেরাত পরকাল স্মরণ হবে, যে আমাকে পরকালে পাড়িয়ে দিতে হবে। আর ওই মৃত লোকের কি ফায়দা, তার জন্য দোয়া করলে তার কবর বালা মুসিবত দূর হবে, আজাব দূর হবে, হ্যাঁ তার উপকার হবে। আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবরওয়ালার কাছে পাবো, শিরকি জিয়ারত। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে, বেদাতি জিয়ারত। বুঝতে পেরেছেন এবারে? তার ইসলামে সুন্নতি জিয়ারত আছে, আমরা সুন্নতি জিয়ারত করি, আর বিদাতি ভাইরা বিদাতি জিয়ারত করে, শিরকি ভাইরা শিরকি জিয়ারত করে। শিরকি ভাই বলা ঠিক না, যারা শির করে তার ভাই হইতে পারে না, আবার যারা শির করে তার ভাই হইতে, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবরের ধারে পাশে থেকে শিরকের উৎপত্তি হলো, এইভাবে কবর পূজা শুরু হয়ে গেল। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে কবর পূজা শুরু হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের শুরুতে নিষেধ করেছিলেন, তোমরা কবর জিয়ারত করো না। আপনারা জানেন, শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফরে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন এক বড়ই গাছে, কুল গাছে অস্ত্র লটকানো আছে, মুশরিকদের কুল গাছ। বলল, কি যে এইসব, এই কুল গাছে অস্ত্র লটকে রেখেছে কেন? না, এদের ধারণা হলো, বিশ্বাস হলো যে যদি এই কুল গাছে কেউ অস্ত্র লটকে রাখে তাহলে সেই অস্ত্র দ্বারা কি হবে, জয়লাভ হবে, বিজয় হবে। যেমন আমাদের দেশে বহু গাছ আছে যেখানে সুতো বাঁধা হয়, কুলো বাঁধা হয়, নতুন কাপড় বাঁধা হয়, রুমাল বাঁধা হয়, হয় না, হয় না, কোনো একটা নিয়ত আছে। একটা গাছে কাপড় বাঁধছিল, কি ব্যাপার? বলছে, আমার স্বামী হারিয়ে গেছে, এই কাপড় বাঁধলে পরে, এখানে কাপড় বাঁধলে স্বামী ফিরে আসবে। দেখছেন, বিশ্বাস এরকম কোনো আছে নাকি? আল্লাহ তাআলা এরকম কিছু করেছেন নাকি, কোনো গাছে কাপড় বাঁধলে যে হারিয়ে যায় সে ফিরে আসবে? হ্যাঁ, কিন্তু মানুষের এক একটা বিশ্বাস, সেই বিশ্বাসের ফলে তারা করে। তোরা মুশরিকরা করেছিল কি, অস্ত্র বা তলোয়ার লটকে রাখতো এই আশাতে। সাহাবিরা যারা ন মুসলিম সাহাবি নিজে বলছেন যে কুন্না হাদিস আহদিন বিল কুফরি, আমরা তখন ন মুসলিম ছিলাম, কাফেরের কাছাকাছি সময়ে ছিলাম, কুফরির কাছাকাছি সময়ে ছিলাম। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইজা আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদের একটা গাছ নির্দিষ্ট করে দেন, আমরা ওইরকম বরকত অর্জন করব। রাসূলুল্লাহ ইন্নাহা সুনান, আহ তোমরা তো সেই কথা বললে যেমন মুসা আলাইহিসসালামকে বলেছিল তার জাতি, তার সম্প্রদায়, এই যে আল্লানা ইলাহান কামালাহুম আলেহা, ওদের যেমন বিভিন্ন মাহবুদ রয়েছে, বিভিন্ন দেবতা রয়েছে, আমাদের জন্য একটা দেবতা আপনি বানিয়ে দেন। এই জন্যেই আমরা পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করব, এটা ভবিষ্যৎবাণী আছে, একেবারে জুতোর মাপের মতো খাপের খাপ। আর এই জন্যেই পূর্বজাতি, পূর্ববর্তী জাতিরা যে শিরিক করেছে তাদের সেই শিরকে আমরা তাদের অনুকরণ করে চলেছি। তারা তাদের নবীকে ইলাহ বানিয়েছিল, তাই না? আমাদেরও বহু মুসলমান আছে যারা নবীকে ইলাহ মনে করে, নবীর কাছে ভিক্ষা করে, নবীর কাছে বিভিন্ন বিভিন্ন রকম, আবার অনেকে বলে যিনি গুরু, কি বলে, যিনি আরশের উপরে ছিলেন তিনিই নবী হয়ে মদিনায় এসেছেন, এইভাবে শিরিক।
আমরা পূর্ববর্তী জাতির অনুকরণ অনুকরণ করব, অন্ধভাবে অনুকরণ করব, সে কথার ভবিষ্যৎবাণী হাদিসে আছে। সুতরাং কবর যাওয়া নিষেধ ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন যে সাহাবীদের মনে ঈমান পরিপক্ক হয়েছে, তখন তোমরা তখন বললেন যে তোমরা এবারে কবর জিয়ারত করতে পারো। তিনি বললেন যে আমি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা আমি নিষেধ করেছিলাম যে তোমরা কবর জিয়ারত করো না, এখন তোমরা জিয়ারত করতে পারো। তার কারণ কবর জিয়ারত কারণ কবর জিয়ারত কি করে? আখিরাত স্মরণ করায়। তাহলে শুনুন, এবারে যে কবর জিয়ারত করা বিধেয়, যেটা করা মুস্তাহাব, সেটা হবে তিনটি কারণে। এই তিনটি কারণ ছাড়া যদি আপনি অন্য কারণে জিয়ারত করেন তাহলে অন্য কিছু হবে। তাহলে বিধেয় বা বৈধ জিয়ারত কি? নম্বর এক, আপনি আখেরাতকে স্মরণ করবেন বলে। আখেরাত করতে এখানে স্মরণ করা যায়, তাই না? কিন্তু কবর সামনে দেখলে সেখানে আপনার আলাদা মন পরিবর্তন হয়, পরিবেশ মনকে পরিবর্তন করে, তাই না? সব পরিবেশে আল্লাহকে স্মরণ হয়, যেমন আমি কথা বলি এখন আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, তাই না? নামাজ পড়েন, কিন্তু কাবা শরীফকে সামনে রেখে যে নামাজটা হয়, যে যে কাবা শরীফকে সামনে রেখে বা ওই হারামে গিয়ে যে নামাজটা হয়, সেই নামাজটা কি এখানে হবে? সেই স্মরণটা কি এখানে হবে? না। কেননা পরিবেশ মানুষের মনকে পরিবর্তন করে দেয়। তাহলে আপনি কবর জিয়ারত কি জন্য যাবেন করতে? আপনি আখেরাতকে স্মরণ করবেন, পরকালকে স্মরণ। দু নম্বর কারণ, কবরবাসীদেরকে সালাম জানাবেন। আসসালামু, কি বলবেন, কি আছে দোয়াটা? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ। এই দোয়া পড়তে হয় কবর জিয়ারতে গিয়ে, এটা দোয়া, তাই না? তাদেরকে সালাম দিলেন, কি বললেন? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, আমরাও আল্লাহ যদি চান তোমাদের সঙ্গে অবশ্যই মিলিত হবে। না হবে না, অবশ্যই মিলিত হবে। যেন অবশ্যই লালাহেকুন, অবশ্যই আগে হোক পরে হোক, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি, নিরাপত্তা, আজাব থেকে নিরাপত্তা। এই হলো কবরবাসীকে সালাম দেওয়া। সুতরাং বোঝা গেল কি দ্বিতীয় কারণ, যে কবরবাসীকে আপনি কি দেবেন? সালাম দেবেন। তারা কি সালামে জবাব দেয়? তারা কি সালাম শুনতে পায়? না। কবরবাসী কবরে থাকলে পরে সামান্য কিছু বিষয় ছাড়া তারা দুনিয়ার কিছু বুঝতে পারে না। যেমন হাদিসে আছে যে দাফন করার পর যখন ফিরে আসে তখন তাদের পায়ের জুতোর আওয়াজ শুনতে পায়, বাকি অন্য কথা শুনতে পায় না, সালামও শুনতে পায় না, সালামের জবাবও দেয় না। আমরা সালাম দিই কিন্তু সে সালাম হচ্ছে, সালাম মানে কি? দোয়া, শান্তির দোয়া। সালামের জবাব তারা দেয় না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওপরেও যখন আমরা সালাম পাঠ করি তখন তিনি জবাব দেন না, শুনেন? শুনেন না, জবাবও দেন না। বরং এই সালাম ফেরেশতার মাধ্যমে যখন পাঠানো হয় তখন তার জবাব দেন তিনি, তখন তিনি তার জবাব দেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। ডাইরেক্ট শোনার কোনো উপায় নেই। তাহলে তিন নম্বর কারণ হলো তাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া না, তাদের কাছে দোয়া চাইবেন তা না, এটা তাহলে অন্যরকম জিয়ারত হয়ে গেল। বিদেহ জিয়ারত যেটা, সেটা হলো কি যে আপনি তার জন্য দোয়া করবেন, যার কবর জিয়ারত করতে গেছেন তার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। এবং বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফিল্লা রাহম, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা, এবার আপনি বাংলাতেও করতে পারেন, যেভাবে আপনি দোয়া করবেন। আর যদি ভাড়াটে হোক কাউকে নিয়ে যান, জানি না, তবে হ্যাঁ ধান ভান্তে শিবের গীত গাইবেন না, সেখানে গিয়ে হাত তুলে দোয়া করা জায়েজ, তাই না? সেখানে গিয়ে কেবলা মুখে হাত তুলে দোয়া করা জায়েজ, কিন্তু ধান ভান্তে শিবের গীত গাইবেন না। তার মানে কি? ধান ভান্তে শিবের গীত মানে, তার মানে যেখানে যে দোয়া পড়তে হয় না সেখানে আপনি সেই দোয়া পড়েন, ওখানে গিয়ে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা আনফুসানা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। তার মানে কি? আপনার যেটা মুখস্থ আছে সেইটাই আপনি মোনাজাত মনে করেন, আর মনে করেন কি সব জায়গাতেই চলবে। বিয়ের সময়ে মরার গীত আর গীত মরার সময়ে বিয়ের দোয়া যদি আপনি পড়েন তাহলে কেমন হবে? এই জন্য দোয়া শিখতে হবে। দোয়া যদি আপনি নাই শিখে থাকেন তাহলে আপনি বাঙালি মানুষ,
কবরের পাশে দাঁড়িয়ে সেখানে কেবলা মুখে দাঁড়িয়ে আপনি দোয়া করেন, আল্লাহ গো তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি আমার আব্বার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ গো তুমি আমার মায়ের কবরকে জান্নাতে বা জান্নাতের বাগানে পরিণত, যাই হোক এভাবে দোয়া করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কবরবাসীর জন্য দোয়া করবেন সে যেন মুশরিক না হয়। যদি মুশরিক হয় তাহলে তার জন্য দোয়া করা আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে। খবরদার, মুশরিকের জন্য দোয়া করবেন না। যারা গায়রুল্লাহর পূজা করে মারা গেছে, যারা গায়রুল্লাহর ইবাদত করে মারা গেছে, যারা গায়রুল্লাহর কাছে চাইতে চাইতে মারা গেছে, তাদের জন্য খবরদার দোয়া করবেন না। ইস্তেগফার, আল্লাহ ক্ষমা করে দাও বলবেন না, তাছাড়া তার সাথে বেয়াদবি হবে। তাহলে বুঝতে পারলেন বৈধ জিয়ারাতের কি উদ্দেশ্যে করবেন, বৈধ জিয়ারাতে কি উদ্দেশ্যে যাবেন। নম্বর এক, আখেরাতকে স্মরণ করবেন। নম্বর দুই, কবরবাসীর উপরে সালাম দেবেন। নম্বর তিন, তাদের জন্য দোয়া করবেন। না, এবার দ্বিতীয় নম্বর জিয়ারত হচ্ছে বিদাতি জিয়ারত। এটা হচ্ছে বিদাত। কেমন? যেমন কবরের নিকট আল্লাহর ইবাদত করার ইচ্ছায় জিয়ারত। দেখবেন মাজারের ধারে পাশে অনেকে কোরআন তেলাওয়াত করছে, অনেকে নামাজ পড়ছে, বলে আমরা তা কবরকে সিজদা করি না, আমরা আল্লাহকে সিজদা করি। কিন্তু কোথায়? ওই কবরের পাশে। কেন? অন্য জায়গায় হবে না? কিন্তু ওই কবরের পাশে কি উদ্দেশ্য আছে যে ওখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করছেন? দেখবেন বহু মহিলা ঘোমটা টেনে, একদম ঘোমটা টেনে খুব হিলে দুলে কোরআন তেলাওয়াত করছে মাজারের পাশে। যদি মনে করেন যে সেখানে ইবাদত করলে বেশি ফজিলত, তাহলে বিদাত হবে না? হবে না, বিদাত হবে। কারণ শরীয়ত যেটা বলেনি সেটা হচ্ছে বিদাত। সেখানে বরকত লাভের আশায় জিয়ারত, বরকত লাভের আশায় জিয়ারত আপনি গেলেন, ভাবলেন কি যে অমক বাবার কবর জিয়ারতে গেলে, অমক ওলির মাজারের কবর মাজারে জিয়ারতে গেলে পরে কি হবে, আমার বরকত হবে। এটা তো এক প্রকার শিরিক, কিন্তু তবুও বিদাত। এইরকম উদ্দেশ্যে কবর জিয়ারত করা হয় না। কোনো বরকত লাভের উদ্দেশ্যে কবর জিয়ারত করা বিদাত। কবরবাসীর জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত, ইসালে সওয়াবের জন্য অনেকে যায় যে আমি কবরবাসীর জন্য সওয়াব ইসাল করব, এই জন্য ওরস করে, তাই না? ওরস করে, বাৎসরিক ওরস হয়, তার মৃত্যুবার্ষিকী পালন হয়, সেখানে লোকজনের বহু আয়োজন সমাগম হয়, সেখানে নজর নিয়াজের সমাগম হয়, সেখানে আপনার মেলা বসানো হয়, সেখানে খেলা থেকে নিয়ে আপনার সিনেমা থেকে নিয়ে আপনার নাচিয়ে গাইয়ে বহু কিছু হয়, নাটক যাত্রা ইত্যাদির আকর্ষণ থাকে। আকর্ষণ না থাকলে তো লোক আসবে না, একটু মিষ্টি না দিলে তো পিঁপড়ে আসবে না। আকর্ষণ করে মেলায় ভিড় জমানো হয় যাতে করে তাদের ব্যবসা ভালো রমরমা হয়। সুতরাং এই শ্রেণী ঐশালের স্বভাবের উদ্দেশ্যে বা ওরসের উদ্দেশ্যে জিয়ারত করা কি? বিদাত। আর এই সমস্ত মেলাতে এমনি মেলা দেখতে যাব বলেও যাওয়া জায়েজ না। এই মেলাতে কোনো কিছু কিনে খাওয়াও জায়েজ না। মিষ্টির দোকানে মিষ্টি খাবেন না, বললাম হুজুর বাজারে তো মিষ্টির দোকানে খায়, সেখানে তো অমুসলিমদের দোকানে ঠাকুর ফাকুর থাকে, তো সেখানে সেখানে আলাদা কথা। কিন্তু যে দোকান এই মাজার পূজার উদ্দেশ্যে কিংবা মূর্তি পূজার উদ্দেশ্যে বসেছে সেই দোকান থেকে আপনি কিছু কিনতে পারেন না। সস্তায় কাঠ বা কাঠের সামান বিক্রি, আসবাবপত্র বিক্রি হচ্ছে, কিনতে পারেন না। হাঁড়ি খোলা বিক্রি হচ্ছে সস্তায় মেলাতে, খাবার খবরদার। আমাদের দেশে কোনো কোনো মেলা আছে, সে মেলাতে নিয়ে কলা, শুধু কলা খুব সস্তা বিক্রি হয়, সেখান থেকে মুসলমানরা কলা কিনে খায়। বছরের সাত কলম, সবার তো কলা হয় না, কলার বাগান সবারও নেই। যতই সস্তা হোক সেখান থেকে আপনি কোনো কিছু কিনতে পারেন না, কেননা এটা অন্যায় সহযোগিতা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক ও ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, অসৎ কাজে, অশ্লীল কাজে, নোংরা কাজে, অন্যায় কাজে খবরদার একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং দেখার উদ্দেশ্যও যাবেন না। জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে সওয়ারি করে সফর করা। কবর জিয়ারতের উদ্দেশ্য কি বললাম? যদি তিনটে হয়, আখিরাতকে স্মরণ করা হলে আপনার গ্রামে যে কবরগুলো আছে সেগুলো জিয়ারত করলে হবে না? নাকি জরুরি অমক বাবার মাজারে যেতে হবে, অমক বাবার কবরে যেতে হবে? হ্যাঁ, দিয়ে আপনি মোটর সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে, বাসে করে, বাস ভাড়া করে, বা বাস এভাবে টুরিস্ট টুরিস্ট বাস ভাড়া করে যায় লোকে, তাই না? টুরিস্ট বাস ভাড়া করে এক জেলা থেকে অন্য জায়গায়, অন্য জেলা থেকে লোক আসে এই মাজারে জিয়ারত করতে। ট্রেনে করে সফরে গেলেন, এটা আপনার জন্য জায়েজ না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তুসাদ্দুল রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটে মসজিদ ছাড়া আর কোন মসজিদের জন্য
জিয়ারত করা যাবে না, সওয়ার হয়ে সফর করা যাবে না। কোন কোন মসজিদ? মসজিদুল হারাম, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। 2 নম্বর মসজিদুল নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,000 রাকাত থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। আর নম্বর 3 মসজিদে আকসা, মসজিদে আকসাতে নামাজ পড়লে বলা হয়েছে যে সেখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, নামাজ পড়লে সেখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। আর একটা আছে মসজিদে কুবা, ওটা আলাদা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যেতেন, সেখানে যদি আপনি কোনো নামাজ পড়েন তাহলে কি সওয়াব আছে? একটা উমরার সওয়াব আছে। বলে হুজুর এই তো মসজিদ যাওয়া নিষেধ, কবর যাওয়া নিষেধ না, কেন? তা কেন হবে? কবর যাওয়া নিষেধ না কেন? বলছে এখানে তো কবর শব্দ নেই, মসজিদ শব্দ আছে, অতএব কোন মসজিদ সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না, সফর করা যাবে না, কবরে যাওয়া মানে সমস্যা নেই। না, সাহাবীদের কথা শুনুন, যদি কেউ মনে করে তুর পাহাড় যাব, তুর পাহাড় কথা ফিলিস্তিনে, তুর পাহাড়ে কি ঘটনা, কি ঐতিহাসিক পাহাড়, এখানে কি ঘটনা আছে? মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, এই পাহাড় আমি এই পাহাড়ে যাব কি জন্য, সেখানে গেলে আমার সওয়াব হবে। যদি আপনি বরকতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে তুর পাহাড় যান, তাহলে যাওয়া নিষেধ না নিষেধ না? হ্যাঁ, কোন হাদিসের ভিত্তিতে? সাহাবিকে জিজ্ঞেস করেন, সাহাবি সেখান থেকে আসছেন, যে অন্য সাহাবি বলছেন তুমি কোত্থেকে আসছো? বলছে আমি তুর পাহাড় থেকে আসছি। যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শোনাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুসাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সবার হয়ে কোন জায়গা সফর করা বৈধ নয় 3 মসজিদ ছাড়া। তাহলে দেখেন এই পাহাড়ের কথা আছে হাদিসে, তাহলে কবরের কথা না থাকলেও শুধু মসজিদ যারা মসজিদে সফর করা যাবে, বাকি মসজিদ ছাড়া অন্য কোনো পাহাড় হোক, মাজার হোক বা অন্য কোনো জিনিস হোক, যাওয়া সফর বরকতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। সুতরাং যারা যায় তারা বিদাতি বা বিদাত করে। এবার চলুন 3 নম্বর জিয়ারত, সেটা হচ্ছে শিরকি জিয়ারত। অধিকাংশ মানুষ কবর জিয়ারতে যায়, শিরকি জিয়ারত করে, আর অবশ্য অধিকাংশ মানুষ বেনামাজি, আর একথাও মনে হয় যেন ঠেলায় পড়ে ঢেলায় সালাম করতে যায়। অধিকাংশ মানুষ অসুখ বিসুখ, নিজের অসুখ, না হ্যাঁ ছেলের অসুখ, না হ্যাঁ বইয়ের অসুখ, ছেলে হচ্ছে না, এই বিভিন্ন ওজোর আপত্তি নিয়ে, অভিযোগ নিয়ে বাবার কাছে যায়, ঠেলায় পড়ে ঢেলায়। কিন্তু কি জন্য যায়? বলা হচ্ছে আল্লাহকে ছেড়ে কবরওয়ালার নিকট প্রার্থনা করা, আল্লাহকে ছেড়ে কবরবাসীর কাছে প্রার্থনা করা, বাবা আমার ছেলে হয়নি আমাকে ছেলে দাও, বাবা আমার এই ব্যবসাতে আমার লাভ চাই, বাবা আমার এই মামলাতে ফেঁসে গেছি, মামলায় আমি কি চাই? ডিগ্রি চাই, জয় চাই, যেন আমি জিততে পারি, ইত্যাদি। আল্লাহকে ছেড়ে সেই কবরবাসীর কাছে চাওয়া, কারণ আল্লাহ হচ্ছে বহু দূরে আর কবরবাসী হচ্ছে সামনে, দিয়ে মনে করে কি এখানে স্বয়ং আমি দেখতে পাচ্ছি। অনেকে বলে কি না ওর কাছে চাই না, বলি বাবা আল্লাহর কাছে চেয়ে দাও, তাহলে ওসিলা করা হলো না, এটা মাধ্যম করা হলো। এইভাবে মাধ্যম করে চাওয়া কি বৈধ? নাকি আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, ইজা উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আল্লাহ বান্দা যখন আমার কাছে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি নিকটে, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। তো এখানে ওসিলা করার কথা নেই, আমি মিসকিন মানুষ, আমি চাইতে জানি না বাবার কাছে, যেমন জীবিত মানুষের কাছে কি বলা হয় হুজুর আমার জন্য দোয়া করেন, অথবা ওখানে গিয়েও বলা হবে না? জীবিত আর মৃত সমান হতে পারে? জীবিত আর মৃত সমান না, বলে না ওদেরকে মৃত বলো না, ওরা আল্লাহর আউলিয়া, জীবিত, সে জীবনের জীবন আলাদা, এই জীবন আলাদা, সে জীবন আলাদা, সুতরাং দুটোকে এক করে দিও না, তোমার ডাকও শুনতে পায় না আর তোমার চাওয়াও শুনতে পায় না, দিতেও পারে না, আর সেখানে গেলে কি হবে? শিরিক হবে। আর 3টে শর্ত আমাদের জানা আছে তাই না? কারো কাছে চাওয়া 3টে শর্ত কি? কারো কাছে চাওয়া জায়েজ, তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, এবং যা চাইছো তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। 3টের মধ্যে একটা না থাকলে চাওয়া জায়েজ না, কি হবে? শিরিক হবে। এখন কবরবাসীর কাছে গেলেন, সেখানে বললেন বাবা চাইলেন, তো আপনার কোন শর্ত নেই? জীবিতও নেই, উপস্থিত হয়তো আছে সামনে কিন্তু জীবিত নেই,
উপস্থিত হইতেও নেই আর দেওয়ার ক্ষমতাও নেই সামর্থ্যও নেই সে বেখবর জানেও না যে আপনি তার কাছে কিছু যাচ্ছে চাচ্ছেন কিনা সুতরাং এটা হলো শিরক তার নিকট সাহায্য ভিক্ষা করা বিপদে তাকে ডাক্তাকে ডাকা কবরের কাছে গিয়ে অনুনয় বিনয় সহকারে আপনারা দেখেছেন ভিডিওতে কিভাবে সিজদা করছে উল্টো পাল্টা করছে মাজারে গিয়ে এবং চাচ্ছে যেহেতু কোনো মুসিবত আছে বিশাল বিপদে আছে সেই বিপদ থেকে উদ্ধার চাচ্ছে সুতরাং এগুলো কি শিরিক তার উদ্দেশ্যে যবেহ করা শুধু তাই না ডাকা শুধু না সেখানে গিয়ে কি করা হয় যবেহ করা হয় গরু ছাগল খাসি মুরগি তাই না যবেহ করা হয় এটা কেন যবেহ করা তো এক প্রকার ইবাদত তাই না বাবা খুশি করবেন বাবাকে সন্তুষ্ট করবেন যাতে করে বাবা আপনাকে দেয় অথবা চেয়ে দেয় বাবা অনেক সময়ে বাবার যারা ইয়ে আছে আর কি যাদের আকিদা বা বিশ্বাস আছে যে বাবা দেয় ওই যে বাবা বোম্মান শহীদ দেয় বাবা শাহজালাল দেয় বাবা দাতা মাহবুব দেয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এসব বাবারা দেয় বরং অনেকে মনে করে যে যে কোনো জিনিস যদি বাবাকে সন্তুষ্ট করে করা হয় তাহলে বিপদ হয় না যেমন নতুন বাস কিনেছে একজন বাসের মালিক সেই বাসটাকে সাজিয়ে নিয়ে যাবে কোথায় মাজারে দিয়ে সেখানে তারা ধূপ ধুনো এবং বিভিন্ন ধুল ফুল আর কি সব তবরুক ফবরুক নিয়ে বাসে তারা লাগায় যেমন ওরা করে কোন এই জায়গায় গিয়ে পুজো করে পুজো করার পর সিন্দুর আম পাতা হ্যান ত্যান সব বাসে লাগায় তাই না বরং ওদের সামনে মূর্তি এদের যেমন মাজারের ছবি বাসের সামনে লাগা লটকানো থাকে ওদের তেমনি জুতা থাকে একদম সামনে ওটা বদমজর থেকে মাজার জন্য কিন্তু ভিতরে ড্রাইভারের সামনে যেখানে থাকে সেখানে দেখবেন মাজারের ছবি আছে অনেকে কাবা শরীফের ছবি রাখে মদিনার ছবি রাখে এটাও জায়েজ না তার কারণ এইগুলো আপনাকে বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে না বাসের মালিক মনে করে কি যে আয়াতুল কুরসি লিখে রাখে অনেকে আয়াতুল কুরসিও না এটাও জায়েজ না এটা শিরিক বলবো না কিন্তু জায়েজ না কেন না এইভাবে লাগিয়ে রাখলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন একে বললো আপনাকে মদিনার ছবি আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে না মক্কার কাবার ছবি আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে না কাবার দরজা অনেক টিভিতে প্রচার হলো অনেকদিন এখনো হচ্ছে অনেকে অনেক জায়গাতে হচ্ছে কাবার দরজা ঘরে রাখলে বলছে আপনার ছেলের পড়াশোনাতে মন বসে না পড়াশোনাতে মন বসবে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম নেই প্রেম হবে আপনার মামলা চলছে মামলা মিটে যাবে আপনার ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনার ব্যবসায় লাভ হবে আপনার সব কিছু ওই যে বলে না বাত থেকে নিয়ে একদম সর্দি রোগ পর্যন্ত সব ভালো হয়ে যাবে যেমন ওরা প্রচার করছে কি সব ভান্ডার কি কি সব এরাও তেমনি প্রচার করছে এই তাবিজ এই হবে ওই তাবিজ এই হবে ইত্যাদি ইত্যাদি তারা ওই বাবার মাজারে বাস নিয়ে গিয়ে কি করে উদ্বোধন করে যাদের যেমন বিশ্বাস সেরকম যাদের বিশ্বাস আছে যে কবরে গেলে আমাদের এই লাভ হবে ওই লাভ হবে ওখানে নজর মুরগি মানলে ওখানে খাসি মানলে ওখানে ক্ষীর দিলে ওখানে চাল দিলে নতুন ফসল হলে পরে ফসল পাঠালে নতুন ফল হলে সেখানে ফল পাঠালে আমার এই হবে সেই হবে কি হবে এটা এটা হবে শিরক তুমি সেখানে গিয়ে জবাই করবেন আপনি মুরগি জবাই করবেন খাসি জবাই করবেন কার উদ্দেশ্যে বাবাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই উদ্দেশ্য যদি আপনি জবাই করেন আল্লাহ ছাড়া যদি অন্যের উদ্দেশ্যে অন্যকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করা হয় সেটা কি হবে শিরিক হবে তাহলে নজর সেখানে গিয়ে নজর মানা মানত মানা শিরিক সেখানে গিয়ে পশু জবাই করা শিরিক কবর জিয়ারতের সাথে এটা অতিরিক্ত বললাম যে অসুখ ভালো হওয়ার করার জন্য অনেকে এরকম করে থাকে সুতরাং দেখবেন অনেকে তার বিকলাঙ্গ ছেলেকে নিয়ে বাবার মাজারে শুয়ে দিয়েছে কেন না বাবা সুস্থ করে দেবে আছে বাবার ক্ষমতা ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন কে অসুস্থ হলে কে সুস্থতা দান করেন আল্লাহ আর তুমি গেলে গাইরুল্লাহর কাছে বাবা ভালো করে দেবে ডাক্তার হলে আলাদা কথা বল হুজুর ডাক্তারের কাছে যাওয়া যায় আর বাবার কাছে যাওয়ার বাবা তো নেই এখানে ডাক্তার জীবিত উপস্থিত আর
চিকিৎসা করার ক্ষমতাও আছে আল্লাহ রাসূল বলেছেন চিকিৎসা করাও কিন্তু তোমার বাবার জন্য কে বলেছে বাবা তো এখন নেই এই জগতে না বেঁচে আছে না বেঁচে থাকছে জগতে আছে এই জগতে নেই সেখানে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করতে পারে না আর তার চিকিৎসা করার ক্ষমতাও নেই তাহলে কি হবে এগুলো শিরিক হবে সুতরাং কবর জিয়ারত করতে গেলে যদি কেউ উদ্দেশ্য করে জবে করব সেখানে নজর মানব সেখানে সিজদা করা আজ সিজদা করা তাওয়াফ করা তো বলতেই হবে না মাজার কে কেন্দ্র করে তাওয়াফ মদিনার মদিনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাওয়াফ হতো আগে তাই না এখন তো ঘিরে দেওয়া হয়েছে এই জন্য এরা ওহাবিদেরকে গালি দেয় মানে কবর পূজার বিরুদ্ধে বললেই আপনি ওহাবি মাজার পূজার বিরুদ্ধে বললেই আপনি ওহাবি বুঝে এরা ওখান থেকে সৌদি আরব থেকে বসে বসে ফিতনা ছড়াচ্ছে ফিতনার জায়গা ওটা আরে ফিতনার জায়গা ইরাক ফিতনার জায়গা সৌদি আরব না এখান থেকে সহি দিন প্রচার হচ্ছে সেটা তোমাদের মানতে কষ্ট হচ্ছে কেন না তোমরা একটা জিনিসকে মাথায় আটকে রেখে দিয়েছ ভাবছো সেটাই তোমাদের দিন যেই দিনের সহি জিনিস তোমাদের মানতে ইচ্ছা হচ্ছে না খুব কষ্ট হচ্ছে এই জন্য সৌদি আরবকে গালাগালি করছো ওয়াহাবি বলে গালাগালি করছো সেখানে যারা বসে দুটো ভালো কথা শোনাচ্ছে তাদেরকেও তোমরা গালাগালি করছো কেন এ তো দেখতে নারী চলন বাঁকা চোখের বালি আমরা এসি রুমে বসে বক্তৃতা করছে হ্যাঁ নিজের মেহনত করে না এই সেই নানা রকম অপবাদ দরবারি আলেম বলছে কেউ আবার দরবারি জানি না দরবারি দরবারি মানে কি যে রাজা যেমন বলে সেরকম সেরকম আলেম আমরা কি সেরকম বলি না করি আমরা তো হক কথা বলি কিন্তু ওরা দরবারি মানে কি ওরা হচ্ছে বিদ্রোহী হতে হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে তবেই আপনি ভালো আলেম আর যদি সরকারের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আপনি দরবারি আলেম ঠিক আছে যদি অন্যায়ভাবে আমরা চুপ থাকি সরকারের বিরুদ্ধে না বলি তাহলে না ঠিক কিন্তু আমরা তো সব হক কথা বলছি সরকারের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হবে হোক হক কথা যখন বলছি তখন দরবারি আলেম এই আলেম তার মানে আমরা বিদ্রোহী আলেম না বিদ্রোহী হতে হবে বিদ্রোহী হ্যাঁ বোম ফাটাতে হবে তরবারি ধরতে হবে জিহাদ করতে হবে তবেই হবে হক্কানি আলেম হক্কানি আবার মোকাল্লেদরাও আজকাল তার নিজেদেরকে হক্কানি বলছে হক্কানি কারা যারা হক অনুসন্ধান করে তো যারা মোকাল্লেদ তারা কি হকপন্থী হতে পারে মোকাল্লেদ মানেই তো মূর্খ বলে তো তাকলিদ করে তাদের আবার হকপন্থী কি হকপন্থী যারা হক অন্বেষণ করে যারা হক অন্বেষণ করে হক জিনিস এবং সত্য জিনিসকে প্রচার করে তাদের বিরুদ্ধে মিথ্যাচারিতা নিশ্চয়ই ভালো জিনিস না ভালো জিনিস না এই জিনিস বুঝতেই পাচ্ছেন যে আপনি কপাতা পড়েছেন পড়ে আলেম ওলামাকে মূর্খ এই সেই বলছেন এর জন্য ইনশাআল্লাহ কেয়ামতে হিসাব লাগবেই লাগবে এবং প্রত্যেক হিসাব হচ্ছে কারিব আল হিসাব ইয়াউমাল হিসাব হাতের পাঞ্জি মঙ্গলবার কবর আর বেশি দূরে নাই কাছেই আছে হিসাব লাগবে আলেম ওলামার বিরুদ্ধে এই ধরনের বেয়াদবি করা এবং এই ধরনের অপবাদ দিয়ে কথা বলা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং হককে না মানতে উদ্ধত প্রকাশ করা কি বলে উদ্ধত্য প্রকাশ করা এটাকে কি নাম কি যারা হক মানতে চায় না হক মানতে উদ্ধত্য প্রকাশ করে উদ্ধত হয় তাকে কি বলা হয় অহংকার আল কিবিরু বাতরুল হাক্কি ও গামতুন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হলো হক প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই অহংকার তারা বিশাল পণ্ডিত তারা না তাদের বাপদাদারা বিশাল পণ্ডিত ছিল এরা তো মোকাল্লেদ কিন্তু সেই সেই পাণ্ডিত্যের গর্ব করে এইসব আলেম ওলামাদেরকে ছোট্ট এবং তুচ্ছ তাচ্ছিল্য করছে আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক জ্ঞান লাভ করতে পারি তাওহীদ না থাকলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তৌহিদের জ্ঞান চাই এই জন্যই বলছি বারবার কবর সেখানে গিয়ে যবেহ করা সেখানে গিয়ে নজর মানা সেখানে কবরকে সিজদা করা কবরে তাওয়াফ করা ইত্যাদি কি শিরিক এই শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন আমাদের দেশকে আমাদের পরিবেশকে মুক্ত করুন তার আগে এই শিরিক থেকে মুক্তি পাওয়ার আগে কোনো তবলিগ কোনো জিহাদ আর কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না তার কারণে জঞ্জাল জঙ্গল পরিষ্কার না করে তার উপরে কোনো গাছ আপনি লাগালে সে গাছে ফল দেবে না সুতরাং যা করা দরকার আগে মানুষের মনে তৌহিদ ঢুকিয়ে দেওয়া এবং শিরকের জঞ্জাল পরিষ্কার করা তবেই আমাদের দাওয়াতি কাজ ঠিক হবে এবং ইসলামী খেলাফত
বা ইসলামী আইন বা ইসলামী পরিবেশ সৃষ্টি করার স্বপ্ন দেখা সফল হবে, বাস্তব হবে। আল্লাহ গো তুমি আমাদেরকে সেই তৌফিক দাও এবং মানুষকে বোঝার তৌফিক দাও, তৌহিদ বোঝার তৌফিক দাও। আর যারা তৌহিদের বিরোধিতা করে যাচ্ছে, একদম তৌহিদের নামে চটে যাচ্ছে, তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবর জিয়ারতের সঠিক সুন্নত পদ কি? কোন দোয়া পড়া সুন্নত? কবর জিয়ারতের সঠিক সুন্নত পদ্ধতি রাহেবে লায়াতে বিস্তারিত আছে, নতুন এডিশনে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাম কবর জিয়ারতের জন্য এক্সট্রা কোনো দোয়া করতেন? একটা মাত্র রেওয়ায়েত আছে, পরে বলবো, কবর জিয়ারতে করতেন না। কবর জিয়ারতে সহিহ সুন্নত, জিয়ারত মানে ভিজিট করা। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ইয়ামানিল্লাহ, এর নাম হলো জিয়ারত। মৃত ব্যক্তির কবরে যাই আসসালামু আলাইকুম দ্বারা কওমে মুমিনিন আনতুম সাবেকুন ইন্না ইনশাআল্লাহু লাইকুন গফরাল্লাহু লানা ওয়া লাকুম ইন্না সাল্লাল্লাহু আলা নাবিনা ওয়া লাকুম আফিয়া। ছোট্ট 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 কয়েকটা বাক্য সহি হাদিসে প্রায় মুতাওয়াতের বর্ণিত আছে, এটাই হলো সুন্নত। ব্যাস, কবর জিয়ারত মানে কবরের পাশে যেয়ে মায়েদের দোয়া করে না। আপনার কি মনে হয়, আমরা যদি এই মসজিদে বসে দোয়া করি মায়েতরা পাবে না? কবরের পাশে দাঁড়াই করলে তাড়াতাড়ি পাবে, মানে এই দূরত্ব কমে গেল তো চট করে ঢুকে যাবে নাকি? হ্যাঁ, এরকম কিছু কি না? জিয়ারত মানে হলো দেখে সালাম দিয়ে আসা। এই জন্য কবর জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, এটাই মূল। মাইয়েতকে সালাম দেওয়া, দোয়া রাসূলুল্লাহ সাল্লাম মুখতাসার এই ছোট ছোট বাক্যে করেছেন। আর কোন কোরআন তিনি জিয়ারতের সময় পড়েছেন, পড়ে বক্সে দিয়েছেন, সাহাবিরা পড়ে বক্সে দিয়েছেন, কোথাও পাওয়া যায় না। তবে একটা হাদিস আসছে সহিহ মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে উঠে বেরিয়ে গেলেন, আয়েশা পিছনে পিছনে গেলেন, যাই দেখেন তিনি বাকি গোরস্থানে হাত তুলে দোয়া করছেন। দীর্ঘ সময় তিনবার করলেন, এরপর ফেললেন, আয়েশা তাড়াতাড়ি এসে ফিরে আসলেন। সহিহ মুসলিমের হাদিস, যেটা আমরা শবে বরাত উপলক্ষে জানি, সহিহ মুসলিমের শবে বরাতের কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তুমি হাঁপাচ্ছ কেন? পরে আয়েশা বললেন, রাসূলুল্লাহ বললেন আমি শুয়ে পড়ছিলাম, তুমি ঘুমিয়ে গেছো মনে করে আর তোমাকে বলিনি, জিব্রাইল আমাকে বললেন বাকি গোরস্থানের মাইয়াতের জন্য দোয়া করার জন্য। এটা স্পেশাল কেস, দোয়ার জন্যই হুকুম করেছেন, তিনি তাদের দোয়া করেছেন। এরপরেও কেউ যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে চান, অবশ্যই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করতে পারেন। এক্ষেত্রে কোনো মাসনুন এক্সট্রা দোয়া আমার জানা নেই।